তরমুজ আমার দেখছে লাল যে তরমুজগুলো আছে সেইগুলা একটা আরাবিয়ান শপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আজকে অনেকদিন পরে আবার বাইরে বের হলাম তো চিন্তা করলাম আপনাদের জন্য একটু রেকর্ড করি আমাদের লন্ডনে এখনও লকডাউন রয়েছে সো লকডাউনের জন্য ইচ্ছা করলেই বাইরে যাওয়া যায় না সবসময় প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যায় না সো আজকে বেরোইছি অনেকদিন পরে তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এবং ছোটোখাটো ভিডিও আপনাদের জন্য রেকর্ড করতে চাইছিলাম ভিউয়ার্স অনেকেই আমাকে প্রায় মেসেজ দেন জিজ্ঞেস করেন ভাই নতুন ব্লগ কবে আসবে নতুন ব্লগ আসতেছে না কেন আসলে আমার চ্যানেলটা আপনারা সবাই জানেন ট্রাভেলিংয়ের ব্লগ সো ট্রাভেল রিলেটেড ভিডিও আমি বেশিরভাগ আপলোড দিই আমার চ্যানেলে সো অন্য কিছু আমি চাইলেও আপলোড দিতে পারি না সো এই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনারা সবাই জানেন ভাইরাসের কারণে ওয়ার্ল্ডের এভরিওয়ার ইজ লকডাউন সো আমাদের এখানে তো এখনও লকডাউন রয়েছে ইংল্যান্ডে সো বাইরে বেরোয়া খুবই কম হয় সো বাইরে বের হচ্ছে না ভ্লগও রেডি করতে পারতেছি না সো শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে তারপরে একটু টুকিটাকি দরকারে বাইরে বের হলে আপনাদের জন্য কিছুটা রেকর্ড করার চেষ্টা করি যেমন আজকে এখন করতেছি আপনাদের জন্য আর ভিউয়ার্স এখন যাবো একটু আমাদের এখানে লোকাল যে বাজারটা আছে সো সেইখানে আপনাদের সাথে একটু শেয়ার করবো এখানে কী কী পাওয়া যায় আর মানুষের কেমন আনাগুনা এই লকডাউনের মধ্যে শপিংয়ের ওই জায়গাটাতে তো ওটা আপনাদের সাথে একটু শেয়ার করবো যেহেতু কোনো কোনো জায়গা আপনাদের বেড়াতে নিয়ে যেতে পারতেছি না সো চিন্তা করলাম এগুলোই শেয়ার করি বর্তমানে আর তো কিছু করার নাই সো সাথে থাকুন দেখতে থাকুন সো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের এরিয়াটা যেখানে আমরা থাকি সো যখন বের হয়েছি তাই চিন্তা করলাম ছোটোখাটো ভিডিও রেকর্ড করি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিউয়ার্স আমি হেঁটে হেঁটে চলে আসছি আমাদের যে লোকাল যেখান থেকে এসে আমরা শপিং করি সেই জায়গাটাতে তারা দেখতেই পাচ্ছেন আজকে মানুষজন কিছু কম বিকজ একটু আগে বৃষ্টি হয়েছে আমাদের লোকাল বাজারে একটা ফ্রুট শপ সব ধরনের ফ্রুট এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন তরমুজ আমার দেখছে লাল যে তরমুজগুলো আছে সেইগুলা একটা আরাবিয়ান শপ এই হচ্ছে আমাদের লোকাল এরিয়া যেটা এখানে আছে আমাদের শপিং টপিং করতে হয় দু একটা বাঙালি দোকানও আছে এখানে এইভাবে শপের বাইরে লাইন ধরতে হয় লাইন ধরে ধরে তারা একজন শপ থেকে বার হইলে তারপর আরেকজনকে ভিতরে ঢুকতে দেয় তো এইভাবে ডিস্টেন্স মেনটেন করে এখানে সবাই চলাচল করতেছে তো সবাই এই নিয়মকানুনগুলো মেনে চলে এখানে ভেরি ইম্পর্টেন্ট বাট আজকে মানুষজন কিছুটা কম নর্মালি এই টাইমে আমি যখন আসি দেখি প্রচুর মানুষ বিকজ একটু আগে বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি দিচ্ছে আমাদের এখানে কারণ হয়তো বা অনেক মানুষজন বাসা থেকে বের হয় নাই এখন আমাদের প্রায় দুপুর দেড়টার মতো বাজে তো এই টাইমে অনেক মানুষ থাকে আসছে অনেক কম তো আমি আসছি কিছু
কাঁচা বাজার নয়, যেমন জন্য গ্রিন চিলি নিব, তারপরে আরও টুকিটাকি কিছু জিনিস নিব, টমেটো নেব, আরেকটা শপ দেখতে পাচ্ছেন, এটাও আরবিয়ান শপ, বাট আমি যাচ্ছি বাঙালি শপে, বাঙালি শপ থেকে কিনব। এই দেখুন আপনারা, বাস টাসও চলাচল করতেছে কিছু কিছু, বাট মানুষজন কম আর কি, সব কিছুই আছে, চলাচল কিছু বাস টাস করতেছে, তারপর দোকানপাটও খোলা আছে, বাট মানুষজন ওই যে তাদের সব কিছু মেনে চলতেছে, ডিস্টেন্স মেনে চলতেছে, তারপরে আপনার প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হচ্ছে না, এই আর কি অবস্থা বর্তমানে। পিওর শপিংয়ের জন্য আমাদের লোকাল একটা শপে আসছি এখন, সো এটা অনেক বড় একটা শপ, সো আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে কী কী পাওয়া যায়। সো এটা হচ্ছে আমাদের লোকাল যে শপ, এই মাত্র আসছি। সো এই ভাইরাস যখন প্রথম স্টার্ট হয় ইংল্যান্ডে, মানুষ জিনিসপত্র কেনার জন্য এত রাশ করেছিল, মানুষজন ভাবছিল মনে হয় পরে কিছু পাওয়া যাবে না, বাট লকডাউনের এখন প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, বাট আলহামদুলিল্লাহ প্রায় সবগুলোতে এখন সব কিছুই পাওয়া যাচ্ছে, বাট আমরাই বোকার মতো প্যানিক করে প্যানিক বাইং করেছি, যে যা পারছে তখন নিয়ে গেছিলাম, ভাবছে মনে হয় পরে আর কিছুই পাওয়া যাবে না, বাট এখন সবগুলাতে আসলে দেখা যায় যে সব কিছু স্টক এনাফ আছে, বাট আমরাই বেশি হ্রাস করেছি। যে 2 ডেগুলা কয়েকদিন আগেও রেস্ট্রিকশন ছিল, যেমন একজন মানুষ 2টার বেশি নিতে পারবে না, দুধ বলেন, টয়লেট পেপার বলেন, তারপরে আপনার এগস ট্রে, এগুলা 2টার বেশি নেওয়া যেত না, বাট এখন রেস্ট্রিকশনগুলো উঠে গেছে, এই 2-3 দিন আগে রেস্ট্রিকশনগুলো উঠে গেছে, সো এখন আগের মতোই যে যতটুকু ইচ্ছা কিনতে পারবে, বাট তারা রেস্ট্রিকশন দিয়েছিল কিছুটা, বাট সেটাও তুলে ফেলছে, এখন সব কিছুই এনাফ অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এটা অনেক বড় একটা শপ, আজকে এখানেই শেষ করতেছি লকডাউন, জানি না কবে শেষ হবে, এটা আল্লাহই ভালো বলতে পারবেন, অ্যান্ড শুধু আমি না, আরও যারা বড় বড় ইউটিউবার আর ওরা সবারই সমান অবস্থা, কেউ নিয়মিত ব্লগ দিতে পারতেছেন না, নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছেন ওনাদের চ্যানেলে, অ্যান্ড এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছুই স্বাভাবিক হবে না, সো আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সো আপনারা সবাই ভালো থাকুন, যে যেখানে আছেন সুস্থ থাকুন, দোয়া রইল আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ভালো থাকবেন সবাই।